আচ্ছা দোস্ত, তোমার একটা ইন্টারেস্টিং ঘটনাগুলো বলতে ফোন দিলাম, একটা মেয়ে ফোন দিছে বুঝছো, মেয়েটা এত সাসপেন্স করে কথা বলতে পারে, আবার প্রচুর কথা বলে, বলতেই থাকে, তাই না? একবার কথা বলে বুঝে গেছিস যে রহস্যময়ী। তারপর আর কি হয়েছে বল না? বাট দোস্ত, ইন্টারেস্টিং ব্যাপার কি, মেয়েটা নাকি আমাদের ভার্সিটিতে পড়ে। আমাদের ভার্সিটি? মিস্টার সিয়াম আহমেদ, সিনেমা তো তাহলে শুরু হয়ে গেছে। নাচ হবে, গান হবে, ঘোরাফেরা, আড্ডা, আরো যে কত কি হবে মামা। আমি বাঁচি না বেটা, আমার জ্বালায় তোরা আসোস, গান, সিনেমা, নাচানাচি, তারপর আবার খাওয়ান দাওয়ানো চলে গেছোস। এইসব কিচ্ছু না দোস্ত, এগুলো না, বাট আমার না মেয়েটাকে খুব মানে দেখতে ইচ্ছা করতে, সেটা কে হইতে পারে? একবার কথা বললি তো দেখার ইচ্ছা হয়ে গেল, আর কি কি ইচ্ছা হয়েছে বলতো। আচ্ছা, আল্লাহ তো সবই জানে। ও, ভুলে গেছিলাম, বাই দ্য ওয়ে, ওই বিজনেসের যে নতুন অ্যাসাইনমেন্টে শুরু করছস? না, আমি এখন ওটা করি নাই, ওটা নিয়ে বসবো, সময় পাই নি রে। আচ্ছা তাহলে আমি রাখি দোস্ত, আমি আবার ওই যে অ্যাসাইনমেন্টটা স্টার্ট করব। আচ্ছা ঠিক আছে, তুই এটা কর, আমার হেল্প লাগলে আমি তোর কাছ থেকে নিব না পরে, ঠিক আছে? না না ম্যাম, ভাই অবশ্যই, আমি তো আপনার সেবাতে নিয়োজিত সব সময়, আপনি বললে আমি অ্যাসাইনমেন্টটা করে আপনার হয়ে জমাও দিয়ে দেই। আচ্ছা ঠিক আছে, আমি করে তোকে জানাচ্ছি। ওকে রে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আমি কি শাওনের উপর পড়ে গেলাম? ছেলেটা এত কথা বলে, মাঝে মাঝে আমাকে ইমপ্রেস করার জন্য বিয়ের বিয়ের সব কাণ্ডকারখানাও করে, আমার কিন্তু ভালোই লাগে। জানি না কি হচ্ছে আর কি বা ঘটছে আমার ভেতর, তবে যত যাই করি অনেকগুলো কিন্তু আছে। এখনও তো আমার মামা, মানে আমার শোয়েব মামার আবির্ভাব বাকি। আছে তো, বড় তো থাকবেই, পাবো পাবো বুঝছো, তার থেকেও বেশি পাবো। ভাই তুমি অনেক খারাপ খারাপ ইঙ্গিত দিতেছ। আমি খারাপ ইঙ্গিত করলাম? আর তুই একটু আগে কি করলি এটা? আমি কি করলাম? এই যে তুই না বললি বড় আছে, বেশি বেশি আছে, এটা কি, এটা কি বাজে কথা না? চিল্লুর ভাই তুমি এত ডার্টি মাইন্ড। বেই বড় আছে মানে তুই বড় আছে, বেশি আছে মানে নলেজ বেশি, এগুলো তো ছোটদের মধ্যে পাবা না তুমি, বাবা তুমি না এগুলো বাদ দাও, তুমি আগে নিজের কথা চিন্তা করো। আমি আবার কি করলাম? প্রবলেমটা তো এখানে, তুমি তো নিজে কখনো কিছু করো না। তুমি এত বড় একটা চাকরি পাইছো, এত টাকা পয়সা কামাও, তোমার ছোট ভাই না খায় থাকে, আন্ডারওয়েট, কেমনে কি? আমি কি তোরে মোটা তাজা করার দায়িত্ব নিছি? সিরিঞ্জ ঢুকামো পিছন দিয়ে, তারপরে গরুর মানে গরু মোটা তাজা করার সিরিঞ্জ ঢুকে তোরে মোটা তাজা করবো? আমি নিজেই তো হইতে পারি না এখনো, আমি নিজের অবস্থা দেখতেছস না? তুই কিরকম বডিটা কিরকম দেখতেছস না? গরু মোটা তাজা করার সিরিঞ্জ আরে নিলে তো হইতামি, তোরে দিব, তোরে সিরিঞ্জ না, তোরে হাওয়া দিব, হাওয়া। তুই একটা কাজ করি, আমরা জিম জয়েন করি চলো, মনে দিনে 9 ঘন্টা করলে এক মাসের মধ্যে কিন্তু মাসেল পুল। কি এটা, তুই কি গুটি খাওয়া শুরু করছস? জিলু ভাই দেখো, এসব উল্টা উল্টা কথা বলো না,
আমি কফি বিন ছাড়া কোনো গুটি খাই না। তুই যদি গুটি নাই খাস তাহলে মানে আবল তাবল কথা কইতেছিস কি লাগা? আইলি শান্তা শান্তা কয়ে চিল্লাইতে চিল্লাইতে, এরপরে কইলি যে গোটা মোটা হইতাছি না, এরপরে বড় বেশি কম, মানে কি কইতে চাইতেছিস কি? কত আমারে পেটটা খালি, মাথাটা নষ্ট হয়ে আছে, তো খাওয়ায় দেওয়া সময় হিসেবে খালি একটা অ্যাগ্রিমেন্টে আসি, খাওয়ানোর পর কিন্তু আমরা জিম জয়েন করবো, অ্যাগ্রিড নাকি না? জিম জয়েন করলে কি হবে? আমরা কিন্তু ছিল ভাই, জিম জয়েন করলে কিন্তু প্রচুর মারতে পারবো ডাম্বল, তাই না? আমি কোথায় ছটফট করলাম? তুমি লেখো, পড়াশোনা এমন মানে অন্য কিছু না। এই এটা তো ভুল হয়েছে, এটা ঠিক মতো লেখো। আচ্ছা, এ বাসা কি তুমি একা থাকো? আর কেউ নাই? আচ্ছা, তো আমার ভাই থাকে আমার সাথে, মাঝে মাঝে ফুফুও আসে, এ তো আজকেও এসেছিল, এই কিছুক্ষণ আগে চলে গেছে। ও, আর তোমার বাবা মা? বাবা মা গ্রামে থাকে। আচ্ছা, তুমি বাসি যাও না কেন? তুমি জানো তোমার কথা চিন্তা করতে তো জোবান ভাই কি হাল হইছে? আসলে আমার ভাইয়া নেই তো বাসায়, আর আমার একা একা বাইরে যাওয়া মানা। তোমার সাথে কি যৌবনের দেখা হয়েছে? না, ওর ফ্রেন্ড আছে না শাওন, কি করছে তুমি জানো? বিশ্বাস করবা না কি করছে। শাওন আমাকে জিনিসটা এমনভাবে ডিসক্রাইব করছে যেন জোবান ভাইয়া হচ্ছে মুমূর্ষ মৃত্যু পথযাত্রী, আর তার শেষ ইচ্ছে হচ্ছে তোমার সাথে কথা বলা। তুমি তো একটা ফোন দিলেই পারো তাকে, তাই না? আসলে আমার ফোনটাও না নষ্ট, বুঝছো? ভাই আসার আগ পর্যন্ত তো ফোনটাও পাবো না। ও আচ্ছা, তুমি টেনশন করো না, এই যে ফোন নাও, আমার মনে আছে না? ফোন দাও, ফোন দাও, কথা বলো, নাও। আই নাও
নাও। আরে ব্যাপার না, ধরো ফোন দাও, কথা বলো, নাম্বার ডায়াল করো। আরে ফোন দাও তো। ওয়েলকাম, কথা বলো। কেমন আছো? একদম ভালো। আপনি ভালো আছেন? মহা ভালো। আমি তো শুনলাম আপনি নাকি মুমূর্ষ মৃত্যু পথযাত্রী। এতক্ষণ খারাপ ছিলাম, এখন অনেক ভালো আছি। হো তাই তো, আমাকে আপনার কেন দরকার? কই, আমি তো তোমাকে খুঁজি নাই। তাই না? না মানে খুঁজছিলাম, আসলে ওই ভার্সিটি পরীক্ষা তো সামনে, নোটস গুলো দরকার ছিল। আচ্ছা আমি ওকে আমার নোট গুলো দিয়ে দিচ্ছি, আপনাকে দিয়ে দিবে। আচ্ছা থ্যাংকস ফর কলিং, ওয়েলকাম, বাই। আচ্ছা টেক কেয়ার, বাই। থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। আমি অনেক টেনশনে ছিলাম, অনেক দিন ইউনিভার্সিটিতেও যাওয়া। বাংলাদেশে একটা মেয়েকে চাই। বাংলাদেশে তো অনেক মেয়ে আছে, আপনি কোন মেয়েটাকে চান? ওই যে বাংলাদেশে যে মেয়েটা আমাকে ফোন করে কথা বলতে চায়, আমি ওই মেয়েটাকে চাই। ও তো তার সাথে কি কথা বলতে চান? না বলতাম আর কি, এখন সে কোথায় আছে? আপনি যে নাম্বারটাতে কল করেছেন সেই নাম্বারটা যেই দেশে, মেয়েটাও সেই দেশেই আছে। সে কি আজকে ক্যাম্পাসে আসবে? সে আসলে আপনার কি লাভ? লাভ নাই, এমনি একটু বলতাম দেখা করতে। এত সহজে যদি দেখা পান তাহলে কি আর সে লুকাতো বলেন? পরে বুঝাবো, যা যা যা।
স্যার কি মানে আমি কি তোমার স্যার আগে কি মানে ভাইয়া ছিলাম না হ্যাঁ আগে তো ভাইয়াই ছিলাম তাহলে কেন পুরনো সম্পর্কটাকে বাদ দিচ্ছ নতুন সম্পর্কে কেন টেনে আনছো কিন্তু ভাইয়া এখন তো আপনি আমার স্যার আর সবাই তো আপনাকে স্যারই বলে এখন আমি যদি একা আপনাকে ভাইয়া বলি তাহলে বাকি সবাই কি বলবে বলেন এখন কি কেউ আছে এখন তো কেউ নাই তো আমাকে মানে পুরনো সম্পর্কটা রেখে রাখুন ভাইয়াই বলো এখন সবার সামনে না হয় নাই ডাকলা একা যখন থাকবো তখন ভাইয়াই বলো আচ্ছা ঠিক আছে শোনো পুরনো সম্পর্কটাকে ভুলে গেলে হবে না বুঝছো আমাদের সবসময় পুরনো সম্পর্কটা মনে রাখতে হবে ভাইয়া আপনি তো এখন আবার সেই স্যারদের মতোই বয়ান দিচ্ছেন আরে আমি এখন স্যার হইছি না স্যার হলে তো স্যারের মতো একটু বয়ান দিতে হয় আচ্ছা বাদ দাও সব তুমি কোথায় যাচ্ছিলে বলো তো ক্যান্টিনে যাচ্ছিলাম প্রচণ্ড ক্ষুধা লেগেছে সকাল থেকে আমি কিচ্ছু খাইনি হায় হায় কি বলো না আমি ভাবছিলাম যে আজকে থেকে ডায়েট করব কিন্তু এখন আর থাকতে পারছি না অনেক ক্ষুধা লেগেছে তুমি ডায়েট করবে কেন তোমার না বলছি তুমি ডায়েট করবে না তোমার শরীরে একটু খাওয়া দাওয়া দরকার আছে একটু ফ্যাট দরকার আছে তুমি ডায়েট করো না বুঝছো একটু বাদ দাও একদম ডায়েট ফ্যাট এগুলো বাদ দাও আচ্ছা এখন আমি তাহলে যাই কারণ আমি আর থাকতে পারছি না যাবা আচ্ছা চলো আমিও যাই আমিও খাবো আপনিও খাবেন হ্যাঁ খিদে লাগছে ওকে চলো